আসসালামু আলাইকুম। তামিজ সারাদিন বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আজ আমি শেয়ার করব শাহী চিকেন রোস্ট আমি কিভাবে বানাই। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, গ্রিন চিলি সব একসাথে ব্লেন্ড করে নেব। শাহি চিকেন রোস্ট বানানোর জন্য আমি নিয়েছি চিকেনের লেগ পিসেস। এগুলোকে লেবুর রস, লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের মতো। এখন ভেজে নিচ্ছি ডুবু তেলে, বেশিক্ষণ ভাজব না। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচ ঘি আর একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিচ্ছি শাহি জিরা, দারচিনি, বড় 5-6টা এলাচ দিয়ে ফোড়ন দেব। তারপর ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। একসাথে হলুদ, মরিচ আর একটু জিরা দিয়ে মশলাটা কষিয়ে নেব। বেশি হাবিজাবি কিছুই করব না। মশলাটা কষিয়ে এলে 1 কাপের মতো আলমন্ড পেস্ট দিয়ে দেব। আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন, খুবই ইয়ামি হয় একদম কম সময়ে। আপনাদের সুবিধার জন্য আজ আমি আরও একটি আইডিয়া শেয়ার করব, কিভাবে ইফতার পার্টির জন্য টেবিল সাজাবেন। প্রথমে একটি হোয়াইট টেবিল ক্লথ নিয়েছি। হোয়াইট হলে ভালো হয়, কারণ হোয়াইট থিম সব কিছুতেই ভালো লাগে। হোয়াইটের উপরে কালো একটা টেবিল রানার দিয়েছি সুন্দরের জন্য। তারপর ক্যান্ডল রেখেছি। এদিকে খেজুর ডেকোরেশন করার জন্য একটু আলমন্ড পাউডার আর কন্ডেন্সড মিল্ক একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আমি রেকমেন্ড করব এটা এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই মজা। অনেক বাচ্চারা আছে ইফতারের সময় খেজুর খেতে চায় না, তো এরকম করে দিলে ওরা টপাটপ খেয়ে নেয়। হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন রেখে আমি প্লেট দিচ্ছি হোয়াইট এবং ব্ল্যাক। তারপর ন্যাপকিন দিচ্ছি, দিয়ে তার উপর ছোট্ট কার্ডের মধ্যে লিখেছি রামাদান মুবারক। দেখুন এবারে আরও আকর্ষণীয় লাগছে। যারা মেহমান আসবেন ওনারা এনজয় করবেন আশা করি। সাজানো গোছানো কান্না ভালো লাগে। আর মনে রাখবেন, আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাব, আমরা ভালো থাকব, পরিবারের সবাইকে ভালো রাখব, আমিন। আজ এ পর্যন্তই। আপনারা যারাই আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সবাই ভালো থাকুন সারাক্ষণ সারা জীবন। আল্লাহ হাফেজ।